এগুলো লাউ বিক্রি করছি। আমি তো মূলত এই লাউটা, এইটা প্রমোশালি ব্যবসা না, ব্যবসা আমার কাপড়ের ব্যবসা। কারণ এই ব্যবসাটা দম থামানে লইছিলাম লাউ, এই লাউর ব্যবসাও ভালো না, এখন দাম অনেক কমে গেছে, যে দামে কিনছি এই দামেই বিক্রি করতে পারতেছি না। কিনছে মানে ওইভাবে আর কি, ওই রকমের আহামরি কিছু না, বুঝছেন, আহামরি কিছু না। লাউ তো গাছের লাউ, হ্যাঁ, এটা আসে এলাকার, মানিকগঞ্জ সাভার ওই সব এলাকার থেকে আসে, আমরা এখান থেকে আবার কিনে নিয়ে বেশি। এই বীজ এখন একবারে কম দামে বিক্রি করছে, 40 টাকা, অনলি 40। আগে 60 ছিল, এখন 40 চলছে। কমে গেল, ক্রেতা কম, যার জন্য কমে গেছে। কাঁচামাল তো আপডাউন করে, ডলারের মতো ওইভাবে আপডাউন করে, সকালে একদম বিকেলে একদম এইভাবে। আর এখন তো শেষ পর্যায়ে, সকালে একদম ছিল, বিকেলে এখন কম দামই ছেড়ে দিচ্ছি। বেচা কিনে একবারে এখন বর্তমানে কম। এই কোনো রকম আর কি, এই যে সংসার চিন্তা করে নিজেই চলান কষ্ট হয়ে যায়। অনলি 30 পিস আনছি, সকালে 30 পিস আনছি, এখনও 16 পিস আছে, 17 পিস, 16-17 পিস আছে। তো কত কম চলে, যেখানে 3 কার্টন চলতে সেখানে 1 কার্টনই চলে না, এই অবস্থায় আছি আর কি আমরা। মানে এইটা শিখছি, এইটা ব্যবসা না করে তার কিছু উপায় নাই। না কেট না কেটাই কম, কেটাই কম।